চুরি হওয়া রেলের বেশ কিছু জানলা দরজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির চপকা এলাকায়। বেশ কিছুদিন ধরে রেলের বেশ কিছু জিনিসপত্র চুরি যায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে রেল পুলিশ ও কুলটি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে রেলের বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে শেখ রাজু নামে এক ব্যক্তিকে আটক করে। কার কাছে নিয়েছিলে মালটা? বাবুদার অফিস থেকে, ঠিকাদার কাছ থেকে। বাবুদা কোথায় থাকে? ওই স্টেশনে থাকে, স্টেশন সীতারামপুর স্টেশনের কাছে। কি নাম ওর? বাবু। বাবু বাবু কি? বাবু ঠিকাদার। বাবু ঠিকাদার, কতদিন আগে মালটা নিয়েছিল? লকডাউন আগে। কত টাকা নিয়েছিলে মালটা? নিয়েছিলাম 13,000 টাকা। ও কিছু বলেছিল যে এটা রেলের মাল বা চুরির মাল? না, চুরির মাল বলেছে না। বলছে আমার কন্ট্রাক্টর ঠিকাদার, আমার ঠিকার মাল সব কোনো ব্যাপার কোন নিয়ে যাবে। মোদি বার করে দিয়েছে সব। মোদিটা কে? ওর ওনার অফিসে থাকে। ওর অফিসে থাকে? হ্যাঁ। আপনার নামটা কি? রাজু। রাজু কি? শেখ রাজু। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।